হ্যালো ফ্রেন্ডস টিচার ট্রান্সফার পোর্টাল চালু হলেও যেসব সমস্যায় ভুগছেন শিক্ষক শিক্ষিকারা কীভাবে এই সমাধান সম্ভব তো আপনারা জানেন যে বহু প্রতীক্ষিত ট্রান্সফার প্রক্রিয়া যেটি অনলাইনে চালু হয়েছে পোর্টালের মাধ্যমে এবং শিক্ষা দপ্তর যেটা গভর্নমেন্ট স্পন্সর এবং গভর্নমেন্ট এইডেড শিক্ষক শিক্ষিকাদের জন্য এই প্রক্রিয়া চালু করেছেন তো মিউচুয়াল ট্রান্সফারে এনওসি ও হেয়ারিংয়ের সমস্যা দূর করার নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী তবে শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেও মিউচুয়াল ট্রান্সফার আইওএসএমএস সাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই সমস্যাগুলো কি কী কীভাবে এর সমাধান সম্ভব শিক্ষক সংগঠনগুলি এ নিয়ে কি কি সমাধান সূত্রের কথা বলছেন এবং কিভাবে এর সমাধান করা যায় তো চলুন দেখে নেওয়া যাক অনলাইন ট্রান্সফার প্রক্রিয়ায় সমস্যায় রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকারা তো এই সমস্যাগুলো কি কি সমাধান বা কী চলুন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বদলি প্রার্থীরা দ্বিধাগ্রস্ত কেন আপনারা জানেন যে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বদলি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু দ্বিধাগ্রস্ত তার প্রধান কারণ হচ্ছে যে শিক্ষা দপ্তরের কোনো স্পষ্ট নির্দেশিকা নেই যার জন্য এনারা কিন্তু দ্বিধাগ্রস্ত দ্বিতীয়ত যেটি খুব বারবার আপনারা করছেন এই প্রশ্নটি মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে আবেদন করার সময় ওটিপি আসছে না কি করণীয় এর আগে আমি বলেছি যে টেকনিক্যাল হেল্পলাইন রয়েছে এবং সাপোর্ট যে ইমেল রয়েছে তাতে আপনারা বারবার করে আপনাদের সমস্যাগুলি পাঠান অবশ্যই ঠিক হয়ে যাবে এখন যে আইওএসএমএস প্রোফাইল আপডেট করার পরেও ওটিপি আসছে না তো আমরা জানি যে মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে প্রোফা মানে ওটিপি আসার কথা বলা হচ্ছে কিন্তু একমাত্র ইমেলেই ওটিপি আসছে তো এখনও পর্যন্ত অনেকেই ইমেল কিন্তু ভালো মতো আপডেট করেননি বা আগে থেকে করে রাখেননি আপডেট করার পরে কিন্তু কিছু সময় লাগছে ওটিপি আসার জন্য এবং এটা অবশ্যই শিক্ষা দেখা উচিত যে ওটিপিটা যেন মোবাইল নম্বরে পাঠানো হয় তাহলে সমস্ত শিক্ষকরা কিন্তু উপকৃত হবেন এবং খুব সহজে কিন্তু ওটিপি আসবে এবং তা দ্রুত লগ ইন করতে পারবেন এবং তাদের কাজগুলি তারা করতে পারে চার নম্বরে প্রধান শিক্ষকরা প্রোফাইল আপডেট করে দিচ্ছেন না বা টিচার ইউনিক কোড দিচ্ছেন না কি করণীয় খুব গুরুতর প্রশ্ন এটি কেন অনেকেই এই প্রশ্নটি করেছেন যে স্যার প্রধান শিক্ষকরা কিন্তু প্রোফাইল আপডেট করে দিচ্ছেন না ধরুন আপনার প্যান নম্বর ইনভারি দেখাচ্ছে বা অন্য কোনো মোবাইল নম্বর অথবা ইমেল আইডি আপডেট করার জন্য বারবার বলছেন অথচ টিচাররা কিন্তু দিচ্ছেন না তো বা ইউনিক কোডও দিচ্ছেন অনেকে এটা আমাকে বহুজনই পাঠিয়েছেন যে স্যার ইউনিক কোড কিন্তু দেওয়া হচ্ছে না আমাদের কী করণীয় কোথায় পাবো আমরা তো এটা সবিনয় নিবেদন সমস্ত প্রধান শিক্ষকের কাছে যে আপনারা দ্রুত এই ব্যবস্থা করে দিন অবশ্যই আপডেট করে দিন একটু কষ্ট করে এবং অবশ্যই যেটা টিচার ইউনিক কোডটা অবশ্যই দিয়ে দিন তো পাঁচ নম্বর হচ্ছে যে প্রধান শিক্ষকদের সঙ্গে সহশিক্ষকদের ম্যাচিং দেখাচ্ছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে মিউচুয়াল পাওয়া কি সম্ভব দেখুন প্রধান শিক্ষকের সঙ্গে কিন্তু সহকারী সহকারী শিক্ষকদের যারা রয়েছেন তাদের কিন্তু মিউচুয়াল আদৌ সম্ভব নয় কারণ দুটো আলাদা পোস্ট তো এই আলাদা পোস্টে কখনোই কিন্তু মিউচুয়াল হতে পারে না কিন্তু পোর্টালে যেহেতু দেখাচ্ছে তো এর গুরুত্ব তখনই বোঝা সম্ভব যদি স্পষ্ট নির্দেশিকা দেয় শিক্ষা দপ্তর তো আমার যে ব্যক্তিগত মত এটা কিন্তু সম্ভব নয় তো ছ নম্বর হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে গার্লস স্কুলের সঙ্গে বয়েজ স্কুলের ম্যাচিং দেখাচ্ছে মিউচুয়াল নিতে পারবো হ্যাঁ গার্লস স্কুলের সঙ্গে মিউচুয়াল যদি গার্লস স্কুলের সঙ্গে বয়েজ স্কুলের মিউচুয়াল হতে পারে যদি বয়েজ স্কুলে ম্যাডামরা কিন্তু নিযুক্ত হন ঠিক আছে তো সেক্ষেত্রে হতে বাংলা মিডিয়ামের সঙ্গে হিন্দি মিডিয়ামের ম্যাচিং দেখাচ্ছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে মিউচুয়াল সম্ভব আমরা জানি যে মিউচুয়াল ট্রান্সফারে কিন্তু সাবজেক্ট মিলতে হবে সেই সঙ্গে মিডিয়ামও মিলতে হবে তো যেহেতু এখন এই মিডিয়াম হিন্দি মিডিয়াম ও বাংলা মিডিয়াম দুটো কিন্তু মিউচুয়াল হওয়া সম্ভব নয় কেন যে ম্যাচিং দেখাচ্ছে সেটা ওই ওনারাই বলতে পারবেন শিক্ষা দপ্তরে তো আশা করি এই সমস্যাটা কিছুদিন পরেই মিটে যাবে একটু ধৈর্য ধরুন পুজোর পরে মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এরপরে দেখুন আর্ট সাবজেক্ট আলাদা তা সত্ত্বেও ম্যাচিং দেখাচ্ছে মিউচুয়াল সম্ভব এরকম বহু আমাকে প্রশ্ন করেছেন যে স্যার আমার ম্যাথ অথচ আমাকে পিওর সায়েন্সে ম্যাচ ম্যাচিং দেখাচ্ছে অন্য কোনো সাবজেক্টে পিওর সায়েন্সে তো এটা কি মিউচুয়াল সম্ভব হবে দেখুন এটা যেহেতু নর্মাল সেকশানে অর্থাৎ আপার প্রাইমারি পাস গ্র্যাজুয়েট এদের মধ্যে কিন্তু এটা সম্ভব কেন বলছি যে পিওর সায়েন্স গ্রুপ গ্রুপে কিন্তু ম্যাচ করতে পারে অথচ এটা কিন্তু মিউচুয়াল সম্ভব হবে তবে আপনাদেরকে আবারও বলছি যে একটু ওয়েট করুন স্পষ্ট নির্দেশিকা অবশ্যই আসবে পুজোর পরে অনার্স পিজি শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত হচ্ছেন কীভাবে সমাধান সম্ভব হ্যাঁ এটা কিন্তু ঠিক যে অনার্স পিজির শিক্ষকরা কিন্তু বঞ্চিত হচ্ছেন কারণ মিউচুয়ালটা হচ্ছে এইচ এস টু এইচ এস সেকশান নর্মাল সেকশান টু নর্মাল সেকশন অর্থাৎ যারা অনার্স পিজি সেকশানে রয়েছেন তারা কিন্তু তাদের ম্যাচ আগে যা অনেকে মিউচুয়াল পার্টনার পেয়েছেন এইচএস এস সেকশানে এবং আগে এই মিউচুয়ালও হয়েছে কিন্তু এখন সেটি সম্ভব হচ্ছে না কারণ পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে নর্মাল সেকশান টু নর্মাল সেকশান মিউচুয়াল হবে এবং এইচএস টু এইচএস সেকশান দশ দু সালের আগে নিয়োগ একই বেতন স্কেল একই সাবজেক্ট একই পেশাগত যোগ্যতা সত্ত্বেও মিউচুয়াল ট্রান্সফার সম্ভব নয় কেন নতুন আবারই বলছি যে নতুন কিন্তু যে নিয়ম বলে দেওয়া হয়েছে সেই নিয়মে কিন্তু এই এই মানে আটকে রয়েছে কারণ একই সাবজেক্ট হওয়া সত্ত্বেও একই বেতনক্রম হওয়া সত্ত্বেও কিন্তু দেখি পেশাগত যোগ্যতা হওয়া সত্ত্বেও কিন্তু মিউচুয়ার্স মিউচুয়াল ট্রান্সফার সম্ভব হচ্ছে না বিশেষ করে যেটা আগে বললাম যে অনার্স পিজি টিচাররা যারা নর্মাল সেকশানে রয়েছেন অনলাইনে আবেদন আবেদনে নর্মাল সেকশনের অনার্স পিজি টিচারদের সাথে পাস্ট গ্রাজুয়েট টিচারের ম্যাচিং দেখাচ্ছে মিউচুয়াল হলে ভবিষ্যতে পে প্রোডাকশান পাওয়া যাবে তো এটা অবশ্যই হবে কারণ এটা আপনারা যেহেতু নর্মাল সেকশনের মধ্যে পড়ছে অর্থাৎ সেকেন্ডারি সেকশনের মধ্যে পড়ছে তো সেকেন্ডারি সেকশান হচ্ছে আপার প্রাইমারি পাস্ট গ্রাজুয়েট এবং নাইন টেন তো যেহেতু অনার্স পিজি টিচাররা নর্মাল সেকশানের মধ্যে আসছেন তো এদের সঙ্গে ম্যাচিংও হবে এবং অনায়াসেই কিন্তু মিউচুয়ালও হবে আর পে প্রোটেকশান অবশ্যই পাবেন তবে এখনও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই কিন্তু এটা হবে এটা শিওর আর বারো হচ্ছে যে কনফার্মেশান হয়নি বা রিটেনশান হয়নি মিউচুয়াল ট্রান্সফারে আবেদন করা যাচ্ছে মিউচুয়াল পাওয়া সম্ভব তো আপনাদেরকে বলি এরা আপনারা বারবার এই প্রশ্নটা করেছেন তো আপনারা মিউচুয়ালে অ্যাপ্লাই করুন কেউ মিউচুয়াল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না ঠিক আছে কারণ আপনাদের রিটেনশান হয়নি বা কনফার্মেশান হয়নি তো যেহেতু যখনই আপনারা ফাইনাল প্রসেসে যাবেন এডুকেশান ডিপার্টমেন্ট কিন্তু আপনাদেরকে আটকে দেবে এবং পরবর্তীকালে আপনারা ভুগবেন তো ওই জন্য বলছি যে আপনারা আবেদন করে রাখুন কিন্তু মিউচুয়াল যে রিকোয়েস্ট আসছে সেটা অ্যাকসেপ্ট করবেন না তেরো দেখুন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে কয়েকটি সাব ডিভিশান পাচ্ছি না এই প্রশ্নটা অনেকে করছেন অ্যাকচুয়ালি সাব ডিভিশান বলতে আমরা যেটা বুঝি এডিআই ও ডিআই আপনার স্কুল কোন এডিআই বা ডিআইয়ের আন্ডারে সেই এডিআই বা ডিআইয়ের যে অ্যাড্রেস সেটাই করবেন ঠিক আছে তাহলে পেয়ে যাবেন এরকম অনেক সমস্যা হচ্ছিলো যেমন আমরা দেখেছি বারেকপুর সাবডিভিশনের নাম নেই অথচ কিন্তু সেটা সদর হবে তো আপনারা দেখুন সেটা আপনাদের হয়তো সদরের সঙ্গে ম্যাচ ম্যাচ করছে কিনা বা আপনার ডিআই অফিস বা এডিআই অফিসটা কোথায় চোদ্দো নম্বর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে অফলাইনে আবেদনে পাঁচশো দশজনের যে লিস্ট বেরিয়েছে তারা কি জয়েন করতে পারবেন তারা তো জয়েন করতে পারবেন তবে হ্যাঁ এরপর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ একটি অর্ডার জারি করবে সেই অর্ডার নম্বরটি আপনাদের খুব প্রয়োজন সেই অর্ডার নম্বরটি অবশ্য রাখবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দেওয়া হবে না তবে অর্ডার দেওয়া হবে সেই অর্ডার থাকবে এবং নিচে দেখবেন আপনাদের নামের লিস্ট থাকবে যারা ম্যাচিং লিস্ট যার সঙ্গে যার মিউচার হয়েছে তো এটা আসার পরে তারপর জয়েন করবেন এর আগে জয়েন করবেন না আপনারা ভুগবেন মানে লাস্ট যে হেয়ারিং হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি ঠিক আছে পনেরো নম্বর দেখুন পাঁচশো জনের মিউচুয়াল ট্রান্সফারের যে লিস্ট বেরিয়েছে তাতে অনেকের নাম নেই তাদের কি হবে এ এরকম অনেকে আবেদন করেছেন অথচ কিন্তু তাদের নাম নেই তাদেরকে বলবো আপনারা কিন্তু একটু অপেক্ষা করুন পরবর্তীকালে আরও নতুন লিস্ট বের হবে তাতে অবশ্যই আপনাদের নাম চলে আসবে আপনাদের মানে ব্যস্ততা হওয়ার কোনো কারণ নেই ধীরে ধীরে কাজ চলছে অবশ্যই হয়ে যাবে ষোলো নম্বর হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার পাওয়ার শিক্ষক শিক্ষিকারা কীভাবে নতুন স্কুলে জয়েন করবেন স্পষ্ট নির্দেশিকা নেই কেন যেটা আগেই বলছিলাম যে এরপরে যে যে এসএসসি রেকমেন্ডেশন রেকমেন্ড করার পরে অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদে কী করবে এটা অবশ্য নির্দেশিকা অবশ্য রয়েছে যে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে যেটা আগে ছিল না মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু অন্য ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু মানে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এটা দেন কিন্তু বেশ এই লাস্ট যে হিয়ারিং হয়েছে মিউজিয়াল ট্রান্সফারে সেখানে কিন্তু শিক্ষা দপ্তরের পরিষ্কার একটা নোটিশ দিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে নিয়োগ করেছেন এবং তারাও কিন্তু ওই যে বললাম অর্ডার কিন্তু বের হবে ঠিক আছে তারপর জয়েন করতে পারবেন তিনজনের মধ্যে মিউচুয়াল ও একাধিকবার মিউচুয়াল কেন সম্ভব হচ্ছে না তো এইটা নিয়ে বহু সং সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন শিক্ষা দপ্তরের কাছে গেছেন আশা করি এর ফল খুব দ্রুত পাওয়া যাবে তো এটা সম্ভব এটা হলে কিন্তু সবাই খুব উপকার হবে আর মিউচুয়াল ট্রান্সফার যে এখন লেখাই রয়েছে যে অনলি ওয়ান টাইম মিউচুয়াল নিতে পারবেন ইন হোল সার্ভিস লাইফ এটা অবশ্যই যেন উঠে যাবে আমার তো আশা অবশ্যই উঠে যাবে তো আপনার অপেক্ষা করুন অবশ্যই হয়ে যাবে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারে এখনও ভ্যাকান্সি পাননি তাদের কি হবে এই প্রশ্নটা বহুজন করেছেন যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এখন কিন্তু ভ্যাকান্সি পাননি তারা বিশেষ করে যারা অনার্স পিজি টিচার রয়েছেন তারা কিন্তু ভ্যাকান্সি পাচ্ছেন না তো অনেকে এখন কি করা হচ্ছে যে অনার্স পিজি টিচারদের কি কিন্তু পাস্ট গ্র্যাজুয়েটে অথবা আপার প্রাইমারিতে ভ্যাকান্সি দেওয়া হচ্ছে তো আশা করছি শিক্ষা দপ্তর কাজ শুরু করলে এটি নিয়ে কাজ করবে আপনারা দ্রুত পেয়ে যাবেন উনিশ জমা থাকা স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফারের লিস্ট কবে বের হবে বহুজন প্রশ্ন করেছেন তো এই লিস্টটা পুজোর পরে বেরোনোর সম্ভাবনা রয়েছে তো আপনারা একটু অপেক্ষা করুন অবশ্য বেরিয়ে যাবে এবার দেখুন যে নতুন নতুন অর্ডার যেটি শিক্ষা দপ্তর থেকে বেরিয়েছে যার ফলে স্কুল কমিশনের কাছে কিভাবে আবেদন করা যাবে ট্রান্সফারের জন্য দেখুন এটা সবে একটা অর্ডার বেরিয়েছে ফাইনাল নোটিফিকেশান হবে সেই নোটিফিকেশানে পুরস্কার বলে দেওয়া হবে যে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে আবেদন করতে হবে তো সমস্ত প্রক্রিয়া বলে দেওয়া হবে তারপরে আপনারা আবেদন করতে পারবেন এর আগে কিন্তু নয় তো আশা করি যে আপনাদের সমস্যাগুলি সমাধান করা গেছে বা কিছু উপায় বাঁধানো গেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আর খুব ভালো থাকুন ধন্যবাদ